তাহলে কোনোদিনও যাবে না হ্যাঁ অবশ্যই যাবে কিন্তু কখন যাবে এটা একমাত্র আল্লাহ কেউ জানে না তাহলে আমি তাহলে আমি আপনার কাছে আসছি কেন আমি বলি আসছেন যে সাময়িক ভাবে আপনি যদি থাকেন সাময়িক ভাবে মেস্তা থেকে আপনি ভালো থাকবেন তাহলে আমি আপনাকে চিকিৎসা আর আপনি যদি মনে করেন যে এই মেস্তা আমি আপনাকে চিরতরে ভালো করে দিব আমি কেন পৃথিবীর কোন ডাক্তার আপনার মেস্তা চিরতরে ভালো করতে পারবে না মেস্তা আপনার সারা জীবন থাকবে না এক সময় ভালো হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে কিন্তু কখন হবে এটা কোনো ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে বলতে পারবে না ফলে আমি যেটা করব যে আপনাকে যে চিকিৎসাটা দিব সেটা শুধুমাত্র আপনার সাময়িক সুস্থতার জন্য এবং এখানে কথা আছে যে এই সাময়িক সুস্থতা আমি আপনাকে দিতে পারবো কিনা সেটাও আমাকে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে এখন কি পরীক্ষা করে আমরা দেখব যে সেটা হচ্ছে যে ম্যাচটা আমাদের স্কিনের তিনটা লেয়ার আছে আমরা বলি ডার্মারি ভাষা এপিডারমিস ডারমিস এবং হাইপডারমিস মেস্তাটা সাধারণত আমাদের এপিডারমিস এবং ডারমিসে থাকে এবং যদি শুধুমাত্র এপিডারমিসে থাকে মানে স্কিনের একদম উপরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারে থাকে তাহলে মেস্তা চিকিৎসা করলে একদম সম্পূর্ণ ভালো থাকবে আমি বলি নাই যে ভালো হয়ে যাবে আমি বলছি যে চিকিৎসা করলে একদম সম্পূর্ণ ভালো থাকবে যদি স্কিনের নিচে লেয়ারে থাকে তাহলে চিকিৎসা করলে মেস্তা একদম ভালো হবে না একটু ভালো হবে না আর যদি দুইটা লেয়ারে থাকে তাহলে মানে আমাদের উপরের লেয়ার এবং মাঝখানের লেয়ারও যদি থাকে তাহলে এই মেস্তা অনেকখানি উন্নতি হয় সৌভাগ্যের বিষয় আমাদের দেশে যত মেস্তা রুগী আছে তার মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট রুগী হচ্ছে দুই লেয়ারেই থাকে অর্থাৎ এপিডার্মিস এবং ডার্মিস এই ধরনের রুগী চিকিৎসা করলে অনেক ভালো থাকে কিন্তু একদম বোঝা যাবে না তা না হয়তো খুব কাছে এসে কেউ বুঝতে পারবে যে রুগীর ব্যস্ত আছে কিন্তু দূর থেকে কেউ বুঝতে পারবে না ফলে রুগীদের আমি বলি যে আমি আগে আপনাকে দেখবো এবং এটা দেখতে হলে উডস আল্ট্রা ভায়োলেট লাইট টাইমে এক ধরনের লাইট আছে আপনি লাইট বলতে পারেন বা মেশিনও বলতে পারেন একটা অন্ধকার রুমে এই লাইট রুগীর মুখে ফেলে আমি বুঝতে পারবো যে বা যে কোন স্কিনের ডাক্তার বুঝতে পারবে যে রুগীর ব্যস্তটা কোন টাইপের এপিডার্মাল না মিক্সড না ডারমাল যদি এপিডারমাল হয় তাহলে রুগী সম্পূর্ণ সুস্থ থাকবে যদি মিক্সড হয় রুগীর অবস্থা অনেক উন্নতি হবে যদি ডারমাল হয় রুগীর কোনো উন্নতি হবে না ফলে ওই ধরনের রুগীকে বলে দিই যে আপনার চিকিৎসা করে খুব একটা লাভ নেই তারপরেও আপনি যদি মনে করেন যে না আমি কিছুই যেহেতু পৃথিবীতে নাই আমি অ্যাটলিস্ট ট্রাই করব তাহলে একটু ট্রাই করতে পারেন আর যাদের মিক্সড থাকে তাদেরকে বলি যে আপনি যদি চিকিৎসা করেন আপনি অনেক ভালো থাকবেন কিন্তু একদম পুরোপুরি ভেনিস হবে না আপনার হয়তো খুব কাছে আসলি কিছু মেস্তা দেখা যেতে পারে আর যদি যাদের একদম স্কিনের উপরে লেয়ার থাকে তাদেরকে বলি যে আপনি যতদিন চিকিৎসা করবেন ততদিন আপনার মেস্তা কিউ দেখতে পাবে না ধন্যবাদ দর্শক এবং আপনাকেও ধন্যবাদ এরকম সুন্দর একটি কোশ্চেন করার জন্য অসাধারণ কারণ স্যারের যে ব্যাখ্যাটা আসলে ব্যাখ্যাটা শুনে আমার নিজেরও অনেক কনসেপশন ক্লিয়ার হলো এলিনা বরাজ এবং তাপসী সাহা দুজনেই এই একই প্রশ্ন করেছিলেন আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন তো এখানে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অর্থাৎ অপচিকিৎসার মানে শিকার হওয়ার কোনো সুযোগ এখানে নেই আপনারা বাজারে হরেক রকমের চটকদার বিজ্ঞাপন আপনারা পেয়ে থাকবেন যে মেস্তা ছুলি ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যান আপনি লাগালেই ঝকঝকে চকচকে হয়ে যাবেন পরোক্ষভাবে কিন্তু এটাতে আপনার ত্বকের আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ হচ্ছে যে হবে হবেই টেলিভিশনে বিজ্ঞাপন চটকদার বিজ্ঞাপন দেখি যে একটি মলম লাগাচ্ছে অথবা একটি ক্রিম লাগাচ্ছে আর ঝকঝকে চকলেট হয়ে যাচ্ছে তার মেসেজটা চলে যাচ্ছে আদো আদো বাস্তবতা বা কোনো গ্রামার আছে এখানে আপনি যদি চান চটকদার বিজ্ঞাপন সম্পর্কে একটু বলেন না এটা ক্ষতি হবে ডেফিনেটলি রং ফর্সাকারী বা মেস্তা দূরকারী বাজারে যে ক্রিম পাওয়া যায় এই ক্রিমগুলোতে চারটা জিনিস থাকে আমি আপনাকে ক্লিয়ারলি বলছি আপনার মাধ্যমে দর্শকদেরকে যে রং ফর্সাকারী বা মেস্তা দূরকারী বাজারে যত ক্রিম আছে সেখানে চারটা জিনিস থাকে একটা হচ্ছে স্টেরয়েড যেটা কখনোই লাগানো যাবে না স্কিনে লাগানো দীর্ঘ সময় লাগানো হারাম একদম পরিষ্কার কথা দুই নাম্বার হচ্ছে মারকারি যেটা স্কিনে লাগানো হারাম তিন নাম্বার হচ্ছে হাইড্রোকুইনন হাইড্রোকুইনন দুই পার্সেন্ট আমাদের দেশি স্কিনে অনেক লম্বা সময় লাগানো যাবে ফোর পার্সেন্ট হাইড্রোকুইনন ডাক্তারের পরামর্শে স্বল্প সময় লাগানো যাবে আর ভিটামিন এ ক্রিম ফলে হচ্ছে যে রুগীর যদি রং ফর্সা করতে হয় তাহলে যেটা হচ্ছে যে উনি টু পার্সেন্ট হাইড্রোকন এবং ভিটামিন এ ক্রিম ইউজ করতে পারেন বাজার থেকে ওষুধের দোকান থেকে কিনে যে ডাক্তার সাহেব আমাকে বা ওষুধের দোকানে যে ফার্মাসিস্টরা আছে ফার্মাসিস্টের কাছে না কিনাই ভালো তার আশেপাশে যে এম ডাক্তার আছে তাকে গিয়ে বলবেন যে ডাক্তার সাহেব আমি হাইড্রোকুইন টু পার্সেন্ট ক্রিম এবং ভিটামিন এ ক্রিম কিনতে চাই আপনি আমাকে প্রেসক্রাইব করে দেন ওই অনুযায়ী উনি মুখে বা যেখানে কালো দাগ বা যে জায়গা ব্রাইট করতে হয় অল্প একটু কিন্তু ম্যাজিক্যাল ব্রাইট হবে না হালকা ব্রাইট হবে এই ধরনের ক্রিম কিনে লাগাবেন কিন্তু বাজারে যেই ধরনের কসমেটিক্স পাওয়া যায় সেগুলো আসলে কসমেটিক্স না সেগুলো হচ্ছে যে এই ধরনের ক্ষতিকারক কেমিক্যালের কম্পোজিশন এগুলার মিক্সড করা হয় যে খুব হাই পটেন্ট স্টেরয়েড ইউজ করা হয় খুব হাই পটেন্ট মানে উচ্চ শক্তিশালী পারদ ইউজ করা হয় মার্কারি বা পারদ এই ধরনের মার্কারি এবং স্টেরয়েড ইউজ করার ফলে খুব ম্যাজিক্যালি ফর্সা হয়ে যায় সাত দিন থেকে পনেরো দিনে একজন মানুষ ম্যাজিক্যালি ফর্সা হয়ে যায় তারপরে তার যেটা হবে এই রুগীর প্রথম পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস খুব স্কিন ব্রাইট থাকবে তারপরে যেটা হবে এই রুগীর স্কিন পাতলা হয়ে যাবে স্কিনে যে রক্ত নালী মুখের যে রক্ত নালী আছে সেগুলো দেখা দিবে ব্রম দেখা দিবে লোম দেখা দিবে এবং রোদে গেলেই মুখ জ্বলবে এটা খুবই কমন অসংখ্য অসাধ অসংখ্য রুগী আমাদের কাছে আসেন এই ধরনের রং ফর্সাকারী ক্রিমের সাইড ইফেক্ট নিয়ে কিন্তু এই ধরনের রং ফর্সাকারী ক্রিমের যে সাইড ইফেক্ট গুলো হয় এগুলোর থেকে রুগীকে পরিত্রাণ পেতে আরো কয়েক বছর লেগে যায় আমাদের চিকিৎসার মাধ্যমে ফলে হচ্ছে যে এই ধরনের রং ফর্সাকারী ক্রিম না ইউজ করাই ভালো অনেক আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমি ফর্সা হব আমি বলি যে ফর্সা করার কোনো ওষুধ পৃথিবীতে নাই আপনি একটু ব্রাইট হতে পারেন আপনি ব্রাইট হতে গেলে কি করতে হবে আপনাকে ন্যাচারালি ব্রাইট হতে হবে ন্যাচারাল ব্রাইটেনিং এজেন্ট হচ্ছে কি বিটা ক্যারোটিন আপনি জানেন একজন ডাক্তার হিসেবে যে বিটা ক্যারোটিন কি বিটা ক্যারোটিন এক ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাওয়া যায় শাকসবজিতে পাওয়া যায় সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় গাজরে পাওয়া যায় পাকা টমেটোতে পাওয়া যায় ফলে যারা ন্যাচারালি ব্রাইট হতে চায় আমি তাদেরকে সবাইকে বলি যে আপনি প্রতিদিন একটা করে গাজর খাবেন আপনি গাজরের হালুয়া বানাতে পারেন শরবত বানাতে পারেন বরফি বানাতে পারেন বা যা খুশি বা জুস খেতে পারেন আপনি প্রতিদিন একটা করে গাজর এবং পাকা টমেটো ছয় মাস খান আপনি ডেফিনেটলি ব্রাইট হবেন আপনি রোদে গেলে ছাতা ব্যবহার করবেন অথবা একটা ক্যাব ব্যবহার করবেন আর সাথে অবশ্যই একটা কেমিক্যাল সানব্লক যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন আপনি ছয় মাস ব্যবহার করেন আপনি যদি ব্রাইট না হন তাহলে আমি ডাক্তারি ছেড়ে দিব কিন্তু আপনি কখনোই এই ধরনের বাজারে যে কেমিক্যাল পাওয়া যায় রং ফর্সাকারী ক্রিম সেগুলোতে আপনি কখনোই ফর্সা হবেন আমি বললাম কিন্তু যে সাইড ইফেক্ট হবে সেটা আপনাকে সারা জীবন বহন করতে হবে ধন্যবাদ আপনাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার মনে হয় যে আজকে দর্শক যা যারা আপনারা এই আলোচনাটি শুনছেন এটি রেকর্ড করে রাখবেন আলাদা করে কেটে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন কারণ স্যার তার বিদ্যার এবং এই সায়েন্টিফিক নলেজ থেকে ডাক্তারি গ্যারান্টি দিয়ে যে কথাটি বললেন যে আপনি যদি প্রকৃতির সান্নিধ্যে থাকেন সৃষ্টিকর্তা কিন্তু তিনি হচ্ছেন বড় জাস তিনি যাকে মনে করেছেন তাকে কাউকে ফর্সা করছেন কাউকে শ্যামলা করেছেন কাউকে কালো করেছেন এখানে কোনো হাত নেই হ্যাঁ এখানে কারো কোনো আসলে সুন্দর হওয়ার জন্য নিজস্ব কোনো ক্রেডিট কিন্তু স্যার নেই এটা একান্তই সৃষ্টিকর্তা দিয়েছেন কিন্তু আপনার ফুটে উঠবে কিন্তু আপনার ব্যক্তিত্বের উপর আপনার এই প্রকৃতির সাথে আপনি কতটা ম্যাচ করে চলছেন এবং স্যার কিন্তু অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে আপনি যদি টমেটো গাজর এই দুটি কম পয়সার ফল এবং একটি সবজি আপনি যদি খান